ফ্রেন্ডস, অল অ্যাবাউট পেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা প্রতিদিন নতুন নতুন রং সম্পর্কিত টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনারা অবশ্যই এই চ্যানেলে রঙের সমস্ত তথ্য আস্তে আস্তে পেয়ে যাবেন। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। আজ আমরা কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হলো স্ট্রেন আর্ট সম্পর্কে। আপনারা হয়তো অনেকেই হয়তো জেনে থাকবেন যে স্ট্রেন আর্ট জিনিসটা কি, আবার অনেকে নাও জানতে পারেন। তো যারা জানেন তারা তো খুবই ভালো, কিন্তু যাদের জানেন না তাদের জন্য বল দিই যে এইসব কোটোগুলোকে স্টোন আর্ট কোটো বলা হয়। এগুলো হচ্ছে স্টোন আর্ট, ডিউলাক্সের স্টোন আর্ট দেখতে পাচ্ছেন, এবং এইগুলো আছে এশিয়ান পেন্টস স্টোন আর্ট। এটা দেখুন ফার্স্ট ভায়োলেট কালার। তো বেসিক্যালি স্টোন আর্ট ইউজ হয় ডিস্টেম্পার বা কম দামি রঙে সঙ্গে কালার চেঞ্জ করে। ধরুন আপনি ব্লু স্টোন আর্ট মেশালেন, ব্লুতে আপনার কালার চেঞ্জ হয়ে সাদা রঙের কালার চেঞ্জ হয়ে ব্লু কালার হয়ে যাবে। তো বেসিক্যালি কালার চেঞ্জ করার জন্য স্টোনারগুলো ব্যবহার করা হয়। যে কোনো রঙের কালার সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ফেলা যাবে। ধরুন আপনি গ্রিন মেশালেন, গ্রিন হয়ে যাবে, এবং কে কী কালার অ্যাভেলেবেল আছে এবং কী কালার করতে পারবেন সেগুলো পরে দেখাচ্ছি। তো বলে রাখি এগুলো আপনি ওয়াটার বেস বা জল বেস যে রঙগুলো হয় বা প্রাইমার হয় তার সঙ্গে ব্যবহার করতে পারেন, এবং তেল রঙের সঙ্গে আপনি এই স্টোনারগুলো ব্যবহার করতে পারবেন। তবে কোম্পানি এটা 5%-এর বেশি দিতে বারণ করছে। কোম্পানি বলছে 1 লিটার রঙে আপনি 50 ml-এর বেশি দেবেন না, তাহলে আপনার রঙের সেই ক্ষমতাটা থাকবে না যতটা আগে থাকতো। 5%-এর বেশি এটা ইউজ করা যাবে না। এবারে বলে রাখা বলা যাক যে কী কী কালার আমাদের অ্যাভেলেবেল আছে এবং কী কী কালার আমরা পেতে পারি এর থেকে। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমাদের এই কালারটাকে বলা হয় ইয়েলো অক্সাইড কালার। এটা আছে ফার্স্ট অরেঞ্জ কালার, এটা ফার্স্ট রেড কালার, ফার্স্ট ইয়েলো কালার, ফার্স্ট ইয়েলো গ্রিন কালার, ফার্স্ট গ্রিন কালার, ফার্স্ট ব্লু কালার, ফার্স্ট ব্ল্যাক কালার, এবং এই যে আছে ফার্স্ট ভায়োলেট কালার। এই নটা কালার, নটা শেড আপনি পেতে পারেন, এবং এই ন রকম কালার আপনি নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। তো আপনি দেওয়ালে কম খরচে রং করতে চাইছেন, তাহলে আপনি ডিস্টেম্পার কিনে নিয়ে যেতে পারেন বা সাদা কম দামি রং কিনে নিয়ে যেতে পারেন, নিয়ে আপনি স্টোনার মিশিয়ে বাড়ি কম দামি করে ফেলতে পারেন। এরপর কী কী শেড আপনার পেতে পারি এই রং থেকে সেটাও একটু দেখে নিন যে কী কী কালার পেতে পারি। তো বেসিক্যালি এই হচ্ছে স্টেনারের শেড কার্ড। শেড কার্ড কাকে বলে, যে রঙের যে কী কালার আমরা দেওয়ালে কেমন কালারটা আমরা হবে সেইটাকে শেড কার্ড বলা হয়। তার একটা প্রতিকৃতি আমরা দেখতে পারি। দেখুন আমাদের এই ওপরে সব লেখাই আছে কোনটা কী স্টেনার। একটা ফার্স্ট ইয়েলো লেখা আছে, ইয়েলো অক্সাইড বার্ন সেনা, ফার্স্ট অরেঞ্জ, ফার্স্ট রেড, ফার্স্ট ভায়োলেট, ফার্স্ট ব্লু, ফার্স্ট গ্রিন, ফার্স্ট ইয়েলো গ্রিন, ব্ল্যাক। এবং আমাদের আগেতে একটা ধারণা দেওয়া হয়েছে যে কোন কালারটা করলে কেমন লাগতে পারে। দেখুন এটা লেখা আছে সাইডে ইমালশন, প্রডিউস টোন ইমালশন, অর্থাৎ এটা আপনার জল রং বা ইমালশনের উপরে কালার এই দু লাইন হবে। এই দু লাইন আপনি ইমালশনের ক্ষেত্রে এই এরকম কালার আসবে, এই কালারগুলো ইমালশনের ক্ষেত্রে। আর এই দুটো আছে প্রডিউস টোন ইনামেল, মানে আপনি তেল রং, তেল রঙে মেশালে এমন কালার আসবে। তো বুঝিয়ে বলি ব্যাপারটা। ধরুন আপনি ফার্স্ট ইয়েলো মেশালেন 5:100, মানে 5 ml স্টেনার এবং 100 ml সাদা বা ডিস্টেম্পার, যা হোক 100 ml ডিস্টেম্পার, 5 ml এই হলুদ কালারটা মেশালে এমন আসবে। অর্থাৎ আপনি 1 লিটার রঙে বা 1 লিটার ডিস্টেম্পারে 50 ml হলুদ স্টেনার মেশালে এমন কালার আসবে, আর 1 লিটার সাদা রঙে ইয়েলো অক্সাইড 50 ml মেশালে এমন আসবে। এমনভাবে 5% করে মেরে লাগলে এরকম আসবে, মানে 1 লিটার রঙে 50 ml করে স্টোনার মেশালে এমন কালার আসবে। এবং ওয়েটা আছে 1:100, মানে 1 লিটার রঙে 10 ml করে মেশালে এমন আসবে, মানে 1 লিটার রঙে 10 ml মেশালে এমন আসবে। এরকম 1:100 মেশালে অনুপাতে মেশালে এই কালারগুলো চলে আসবে। এবার এই দুটো টোন আছে, এগুলো হচ্ছে তেল রং। তেল রঙের ক্ষেত্রেও আপনি কালার চয়েস করতে পারেন, চেঞ্জ করতে পারেন, এবং সাদা নিয়ে গিয়ে আপনি হলুদ মেশালে এরকম চলে আসবে। 1 লিটার রঙে 50 ml হলুদ মেশালে এমন এরকম কালার আনতে গেলে আপনি এই অনুপাতেই মেশাতে হবে। 50 ml নিয়ে আপনি 1 লিটার রঙে আপনি করে কালার চেঞ্জ করে মারতে পারেন, নিজের মতো কালার করতে পারবেন। এবারে এই ব্যাপারটা হচ্ছে আপনি এই এই কালার ছাড়া অন্য কালারও করতে পারেন স্টেনার দিয়েই। ধরুন আপনি একটা পাতা কালার, সবুজ পাতা কালার করতে চান, তো আপনাকে গ্রিন স্টেনার নিতে হবে আর হলুদ স্টেনার নিতে হবে, দুটো একসঙ্গে মেশালে নতুন কালার তৈরি হবে। এরকমভাবে নতুন নতুন কালার আপনি বানাতে পারবেন।
তো এগুলো মিস্ত্রিরাই ভালো বোঝে, এবং আপনি বাড়ি নিজের মতো করে এক্সপেরিমেন্ট করতে পারেন। আপনি ছোট ছোট স্টেনার কিনে নিয়ে গিয়ে আপনি বাড়িতে এগুলো ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ধরুন 200 ml বা 100 ml লাগবে, অনেকগুলো কালার, আপনি 1 লিটার রং নিয়ে গেলেন, গিয়ে আপনি ভেঙে 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 অল্প অল্প করে কালার তৈরি করে লাগিয়ে দিলেন। তো কম খরচে করার জন্য একটা ভালো পদ্ধতি। তো আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওর কেমন হলো, এবং আপনি পরবর্তী কি টপিকে ভিডিও চান সে সম্পর্কে জানাতে ভুলবেন না, এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, পরে আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।